বিগত কয়েক মাস যাবৎ শান্তির বাজার শহরে চোরের উপদ্রব বেড়ে চলেছে। ইতিমধ্যে বুধবার রাত্রিবেলা শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পাঠ্যপুস্তকের দোকানে, একটি মোবাইল রিচার্জের দোকানে, শান্তির বাজার সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকানে ও মাংস বাজার সংলগ্ন এলাকায় একটি সুটকি দোকানে চুরি সংঘটিত করল নিশি কুটুম্বের দল। সবকটি দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ ও নেশা সামগ্রী হিসেবে সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। চুরি হয়ে যাওয়া সবকটি দোকান শান্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই চুরিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় ব্যবসায়ীরা। চুরির বিষয়ে বৃহস্পতিবার শান্তির বাজার থানায় অভিযোগ জানানোর পর থানা বাবুরা ঘটনাস্থলে গিয়ে দোকান পরিদর্শন করে আসেন। দিনের পর দিন এইভাবে চুরি সংঘটিত হওয়ায় শান্তির বাজারের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এখন দেখার বিষয় চোরদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।